করোনা প্রতিষেধক ও বিশৃঙ্খলা রুখতে নয়া কৌশল শুরু করল মালদা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল। বৃহস্পতিবার ভোর 5টা থেকে লাইনে থাকা উপভোক্তাদের হাতে দেওয়া হলো কুপন। জেলা স্বাস্থ্য আধিকারিক শৈবাল মিত্র নির্দেশে সুষ্ঠুভাবে ভ্যাকসিন প্রক্রিয়া চলছে চাঁচলে। জানা গেছে দূর দূরান্ত থেকে বহু মানুষ করোনা প্রতিষেধক নিতে, কেউ সন্ধ্যে 6টায়, আবার কেউ রাত্রি 8টায়, আবার কেউ মধ্যরাত থেকে লাইনে দাঁড়িয়ে পড়েছে টিকা নেওয়ার জন্য। ভোর 5টা হলেই হাসপাতাল কর্তৃপক্ষ থেকে বিলি করা হচ্ছে কুপন। প্রতিদিন গড়ে 300 করে কুপন বিলি করা হচ্ছে। এই পুরোটাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে। কুপন বিধির পর সকাল 11টা থেকে শুরু হচ্ছে টিকাকরণ প্রক্রিয়া। সুষ্ঠু মতন টিকা নিচ্ছেন সাধারণ মানুষও, কোথাও পর্যাপ্ত নেই, আবার কোথাও বা কুপন বিলি নিয়ে স্বজন পোষণের অভিযোগ তুলেছেন ভ্যাকসিন নিতে আসা মানুষজন। অনেকে ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভে সামিল হয়েছেন, কিন্তু চাঁচলের সুপার স্পেশালিটি হাসপাতালের এই দেখা গেল অন্য চিত্র। সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলা বজায় রেখে হাসপাতালের ভেতরেই চলছে টিকাকরণ কর্মসূচি। প্রথম ও দ্বিতীয় দুটি ডোজই টিকাকরণের করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ এরকম উদ্যোগে খুশি টিকা নিতে আসা মানুষজন। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মাধব কুমারের রিপোর্ট। একসাথে 250 থেকে 300-এর বেশি কিন্তু কুপন দেওয়া যায় না। কারণ হচ্ছে যে কুপন আমি 1000টাও দিয়ে দিতে পারি, কিন্তু যিনি ভ্যাকসিন দেবেন, যিনি কম্পিউটার, সাড়ে 10টার সময় আধার কার্ড নিয়ে চলে আসবেন, দুটোর ভেতরে ঢুকবেন, দেরি করবেন না। মাস্ক ছাড়া দেওয়া যাবে না, এটা মনে রাখবেন। আর ভ্যাকসিন ভ্যাকসিনও দিবে না, মাস্ক ছাড়া ভ্যাকসিনও দিবে না কাউকে। এদিকে কে আসছে, এদিকে পাবে তো পাবে না। এসে কি দেখলেন? লাইন, সবাই লাইন নিয়েছে। কি ভ্যাকসিন নিতে এসেছেন? প্রথম ডোজ? বলছি আপনি তো একজন মহিলা, তো এই যে কাল গতকাল রাত থেকে আপনি এখানে পড়ে রয়েছেন, তো কতটা মানে কি সমস্যা? কষ্ট, রাত জাগে থাকতে হলো। এটাই কি বলবেন, এটা কি যদি বুথে বুথে বা গ্রামে গ্রামে হয় তাহলে সুবিধা হবে বলে মনে করছেন? চাঁচল হসপিটালে এসে সন্ধ্যা 6টার সময় এসেছি, আর এসে আমরা তো এখানে সারা রাত ওখানে জাগে আছি, এখানে মশা টশা অনেকই আছে, কষ্ট করছি পালাম। আর সকালে 11টার সময় আছে, আমরা যা সুরপি যা লাগবে, ভ্যাকসিন ভ্যাকসিন যা লাগবে তার দিব আমরা। বলছি আপনাদের কুপনটা কখন ডিস্ট্রিবিউট করা হলো? সেটা এখনই 6টার সময় সকালে, ভোর 6টা থেকে। হ্যাঁ, আচ্ছা কারা ডিস্ট্রিবিউট করলেন এটা হসপিটালে? আমরা দেখেছিলাম যে এই লাইন অবিন্যস্ত হওয়ার জন্য ঝামেলা হয়েছিল। তারপর আমরা বিএমএস স্যারের সঙ্গে কথা বলে আইসি স্যারের সাজেশনে আমরা যেটা শুরু করলাম, সকাল 6টা থেকে শুরু করলাম কুপন বিতরণ। ফলে কি হলো, মানুষ যারা কষ্ট করে লাইন দিচ্ছে, এবং ওদের আগের রাতেই জানিয়ে দিলাম যে কত কুপন বিতরণ হবে, ফলে মানুষও আগে থেকে জেনে গেল, ফলে ওদের গ্রিভেন্সটা কমলো। এবং আমরা সেইভাবে সকাল থেকে নিয়ম মাফিকই আমাদের বন্ধ খামে কুপন আসে, সেই কুপনটা আমরা ওখানেই ওপেন করে আমরা কুপনটা ডিস্ট্রিবিউট করি, এবং ওনাদেরকে বলে দিই যে এইভাবে আসুন, প্রত্যেক দিন এরকম করে করে আমরা আস্তে আস্তে করে কমিউনিটিটা কভার করতে পারবো। সেটাই হচ্ছে। কতজনকে দেওয়া হচ্ছে? এই ধরুন 300 করে, 280, 260, 250 এইরকম করে অ্যাপ্রক্স দেওয়া হচ্ছে। এবং তার সঙ্গে আপনার ধরুন কোভিশিল্ড কোভ্যাক্সিনের সেকেন্ড ডোজ থাকছে, সেটা বেশ কিছু থাকে, প্লাস কিছু অল্প স্বল্প বুকিং করা থাকে। তো এই হিসাবে আমার 300-350-এর ওপরে প্রত্যেক দিন হয়েই যায়। আর আমি কুপন অনেক অনেক দিতে পারি, কিন্তু কুপনের সঙ্গে আমার প্রত্যেক দিন যারা ইঞ্জেকশন দেবেন, যারা অফলাইন, এটা তো সব অফলাইন এন্ট্রি, অফলাইন এন্ট্রিতে ডকুমেন্টেশন অনেক সময় লাগে ডকুমেন্টেশনের জন্য, তো ওই জন্য একদিনে 300-টার বেশি কখনোই করা সম্ভব না। আপনি খবর পাবেন 5টা 5:30 অবধিও ভ্যাকসিনেশন চলে,
যারা মালদা থেকে এসে তাদেরও ফিরতে হয়। তো স্বাভাবিক আমরা এমনভাবে করেছি যে ম্যাক্সিমাম কভারও হবে এবং আমাদের স্টাফ ঠিকভাবে সার্ভিসটাও দিতে পারবে। আচ্ছা বলি স্যার, এখানে কত বছর বয়সে ইয়ে করছে? 18 থেকে আবার যে কোনো। বলি স্যার, আপনাদের এক্ষেত্রে বলছি যে কটা অবধি চলে ভ্যাকসিনেশন? 5টা অবধি চলে। কোনো অসুবিধা মানুষের মধ্যে? আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।